সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা যারা করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থান করছেন এবং বাড়িতে বসে অফিসের কাজ করছেন, সেই সাথে আপনার আত্মীয় এবং পরিজনের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করার কথা ভাবছেন, আজকের এই পোস্টটি তাদের জন্য। লকডাউনের মধ্যে ভিডিও কনফারেন্সিং সুবিধা দিতেই গুগল সবার জন্য ফ্রি করে দিয়েছে গুগল মিট। কনফারেন্সিং এই অ্যাপ প্রতি মাসে $6 বিনিময়ে ব্যবহার করা যেত। এবার সবাই বিনামূল্যে এই অ্যাপ ব্যবহার করতে পারবে। গুগল মিট একই সঙ্গে 100 জন ভিডিও কল করতে পারবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করতে পারবেন। iOS এবং অ্যান্ড্রয়েড এই দুটি প্ল্যাটফর্মের জন্য পাওয়া যাচ্ছে গুগল মিট। যাদের জিমেইল আইডি রয়েছে তারা সবাই গুগল মিটের জন্য সাইন আপ করতে পারবেন। গুগল মিটে মিটিং শিডিউল করা, স্ক্রিন শেয়ার করা, ভিডিওর সময় রিয়েল টাইম ক্যাপশন দেওয়া থেকে শুরু করে আধুনিক সমস্ত লেআউট অপশন রয়েছে। meet.google.com এই ঠিকানায় গিয়ে গুগল মিট ব্যবহার করতে পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমরা গুগল মিট ইউজ করতে পারি। ফার্স্টে আমি আমার ওয়েব ব্রাউজারে যাচ্ছি। আমার ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আমার যে কাজটা হবে, আপনার ওয়েব ব্রাউজারে আপনার জিমেইল অ্যাড্রেস দ্বারা লগ ইন থাকতে হবে। এখানে আমি আমার ওয়েব ব্রাউজারে আমার জিমেইল অ্যাড্রেস দ্বারা লগ ইন করা রয়েছে। তার পরবর্তী যেটা কাজ হবে, গুগলের ইউআরএল অপশনে, এখানে আমি ইউআরএল অপশনে যাচ্ছি। ইউআরএল অপশনে যাওয়ার পরে আমি এখানে লিখব meet.google.com। meet.google.com এই অ্যাড্রেসে ইন্টার দিলে আমি গুগল মিট ইন্টারফেসে চলে আসবো। এটা হলো গুগল মিটের বেসিক ইন্টারফেস। আমরা এখান থেকে গুগল মিটের সাহায্যে অডিও এবং ভিডিও কল করতে পারি এবং আমরা যে ভিডিও কনফারেন্সিং করতে পারি, এখানে একই সাথে 100 জন পার্টিসিপেট করতে পারি এবং আমরা যতক্ষণ খুশি ততক্ষণ আমরা সেই ভিডিও কনফারেন্সিংটা কন্টিনিউ করতে পারি। তো ফার্স্টে আমরা যেটা করব, এখান থেকে স্টার্টে মিটিংয়ে ক্লিক করব। স্টার্টে মিটিংয়ে ক্লিক করব। আগে স্টার্টে মিটিং অপশনটা ছিল না, শুধু ইন্টার মিটিং কোড ছিল। সেটা শুধু জি স্যুট যারা ব্যবহার করতেন তাদের জন্য ছিল। এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পরবর্তীতে এখানে শুরু করেছে স্টার্টে মিটিং অপশনটি। আমরা স্টার্টে মিটিং অপশনটিতে ক্লিক করব। স্টার্টে মিটিং অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে বলা হচ্ছে গুগল মিটের বেসিক ইন্টারফেস। আমি আমার ক্যামেরাটা অফ রাখছি, মাইক্রোফোনটা অফ রাখছি। আপনারা যারা গুগল মিটে অংশগ্রহণ করতে চান এবং গুগল মিটের সাহায্যে ভিডিও কনফারেন্সিং করতে চান, আপনারা অবশ্যই আপনাদের ক্যামেরা এবং আপনার মাইক্রোফোনটা অন রাখবেন। এরপরে আমার যেটা কাজ হবে, এখানে আপনারা দেখবেন জয়েন নাও বলে একটা অপশন রয়েছে এবং আমি এখানে জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল মিটের একটা লিঙ্ক চলে আসবে, যে লিঙ্কের সাহায্যে আপনি গুগল মিটে বিভিন্ন জনের সাথে অ্যাড করতে পারেন। আপনি এই লিঙ্কটা কপি করতে পারেন, এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন, অথবা আপনি কপি লিঙ্কিং ইনফরমেশনে গিয়ে কপি করতে পারেন। এই দুইভাবেই আপনি কপি করতে পারেন। কপি করার পর আপনি এই কপি লিঙ্কটা মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ অথবা ইমেইলের সাহায্যে কপি লিঙ্কটা আপনি আপনার বন্ধু বা পরিজনের কাছে পাঠিয়ে দিতে পারেন ভিডিও কনফারেন্সিং করার জন্য, অথবা আপনার কমিউনিকেশনের বন্ধুবান্ধব অথবা আপনার অফিসের কলিগরা যদি আপনার জিমেইল অ্যাড্রেসের সাথে লগ ইন থাকে, আপনি চাইলে অ্যাড পিপুলে ক্লিক করলে আপনি এখান থেকে জিমেইল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন আপনি যাদের সাথে ভিডিও কনফারেন্স করতে চান। তো এখানে যদি স্টার্ট শুরু করে দেন, দেখবেন আপনার এখানে কতজন চ্যাট লিস্টেড রয়েছে এবং কতজনের সাথে আপনি ভিডিও কনফারেন্সিং করতে পারছেন। এখানে আরেকটা জিনিস বলে রাখছি, নিচে দেখবেন এখানে টার্ন অন ক্যাপশন বলে একটা অপশন রয়েছে। টার্ন অন ক্যাপশনে আপনি যদি ক্লিক করেন, আপনি এই অপশনটার একটা ক্যাপশন দিতে পারেন। সেই ক্যাপশনটা হতে পারে আপনার অফিসিয়াল মিটিং বা আপনার পার্সোনাল মিটিং অথবা আপনার ফ্রেন্ডের সাথে মিটিং। সো আপনি এখান থেকে একটা ক্যাপশন দিতে পারেন। তার পরবর্তীতে আপনি যেটা করতে পারেন সেটা হলো এখানে চ্যাট অপশন রয়েছে। এই চ্যাট অপশন, এখানে চ্যাট অপশন রয়েছে। এই চ্যাট অপশন থেকে আপনার ভিডিও কনফারেন্সিংয়ে যারা যারা রয়েছে তাদের সাথে আপনি খুবই সহজে চ্যাট করতে পারেন। এখানে যদি আপনি একটা চ্যাট ডেলিভারি দেন, তাহলে এটা আপনার ভিডিও কনফারেন্সিংয়ে যারা ইনভলভ থাকবে সবাই এখান থেকে আপনার চ্যাট হিস্ট্রিটা দেখতে পাবে এবং এখান থেকে আপনি যাদের সাথে ভিডিও কনফারেন্সিং করছেন তাদের লিস্ট দেখতে পাবেন। তার পরবর্তীতে লেফট বটমের সাইডে একটা অপশন রয়েছে, সেটা হলো মিটিং ডিটেলস। মিটিং ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার ভিডিও কনফারেন্সিং লিঙ্ক এবং আপনি যদি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চান, আপনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন অ্যাটাচমেন্টে গিয়ে। সো আপনি এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনার ডেস্কটপ বা আপনার গুগল ড্রাইভ বা আপনার গুগল ফটো, যে কোনো লিঙ্ক থেকে আপনি যে কোনো ফাইল বা ডকুমেন্ট এখানে শেয়ার করতে পারবেন। এখানে প্রেজেন্ট নাও অপশন রয়েছে। প্রেজেন্ট নাও অপশনে এখানে আপনি যদি ক্লিক করেন, প্রেজেন্ট নাও অপশনে দেখবেন এ উইন্ডো, ক্রোম ট্যাব অথবা ইউর ইন্টার স্ক্রিন, আপনি যে কোনো আপনার ইন্টার স্ক্রিনে থাকতে পারবেন এবং আপনি এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন খুবই সহজে। এবং সবশেষে আপনি এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবেন, আপনার লেআউট চেঞ্জ করতে পারবেন, আপনার সেটিংস চেঞ্জ করতে পারবেন। সেটিংসে যদি আমরা যাই, সেটিংস আপনি ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে আপনার অডিও কোয়ালিটি এবং সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে ভিডিওতে ক্লিক করেন, আপনি ভিডিও রেজুলেশন কত, ভিডিও রেজুলেশন কমাই নিতে পারবেন, বাড়াই নিতে পারবেন, অডিও ঠিক করে নিতে পারবেন। এইভাবে আমরা আমাদের সেটিংস কমপ্লিট করতে পারি। তো বেসিক্যালি এই ছিল গুগল মিটের বেসিক ইন্টারফেস। আশা করি আপনারা যারা গুগল মিটে ভিডিও কনফারেন্স করতে চাচ্ছেন তাদের জন্য গুগল মিট খুবই ভালো এবং সিকিউর একটা ভিডিও কনফারেন্সিং অ্যাপ হবে। ধন্যবাদ সবাইকে টসএটিকনের সাথে থাকার জন্য। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।